আখ চাষে সফলতা পেয়েছেন চাঁদপুরের কৃষকরা। কম উৎপাদন খরচে বেশি লাভ হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে আখ চাষ। আবহাওয়া ও মাটির গুণ ভালো হওয়ায় প্রতি বছরই বাড়ছে ফলন। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা নিয়ে যাচ্ছে চাঁদপুরের আখ। চাঁদপুর থেকে সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের আট উপজেলার মধ্যে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সবচেয়ে বেশি আখ চাষ হয়। লাভজনক হওয়ায় আখ চাষে আগ্রহ বেড়েছে জেলার কৃষকদের। চলতি মৌসুমে উপযুক্ত আবহাওয়ায় আখের ভালো ফলন পেয়েছেন কৃষকরা। তবে পানি নিষ্কাশন, সার ও কীটনাশকের দাম বাড়ায় বিপাকে পড়তে হয়েছে তাদের। তারপরও উৎপাদন ব্যয়ের চেয়ে লাভ বেশি হয়েছে। আখের সিজন এলে ভালো ফলন হয়, আমরা দাম ভালো পাই, কিন্তু আমরা কাজ করি, কাজ করলে আমরা টাকা বেশি খরচ পড়ে, বেশি সার ওষুধের দাম বেশি, এতে খরচ পড়ে যায় বেশি। বিক্রি এবার মোটামুটি হয়েছে, তো সবচেয়ে ফসল এবার ভালো হয়েছে, বেশা কিনাও ভালো হয়েছে, 20-22 টাকা করে ফিস বেশি। 16-18 টাকা করে কিনা নেই, আমি 20-22 টাকা করে সেল দেই। কিছু সময় লাভ হয়, কিছু সময় লোকসান হয় আবহাওয়ার কারণে। জেলায় এবছর 605 হেক্টর জমিতে আখ আবাদ হয়েছে। বিগত বছরের তুলনায় আবাদ বেড়েছে। সামনে ফলন আরও বাড়লে কৃষকদের আর্থিক সঙ্গতি বাড়বে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। চিবিয়ে খাওয়ার আখ, এটি যদি আমরা আরও বৃদ্ধি করতে পারি, কৃষকের আর্থিক সঙ্গতি বাড়বে। তাছাড়া আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরের মতোই এই আখ উৎপাদন কলা কৌশল বিষয়ে বরাবরের মতো বিভিন্ন ধরনের উন্নত কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছি। জেলায় এবছর প্রায় 1500 কৃষক আখ আবাদ করছে। চাঁদপুরের বিভিন্ন উপজেলায় পতিত জমিগুলোকে আখ চাষের আয়তায় আনার দাবি সচেতন মহলের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।